রেস্টুরেন্ট হবে, ভালো ভালো খাওন পামু, ভালো ভালো খাওন খামু। আহ কি মজা পটলতে, আজকে প্রথম দেখছি, অনেক খুশি লাগতেছে মগো। হাই, খুবই ভালো, অন্যরকম অনুভূতি। হ্যাঁ, আমাদের অনুভূতি সম্পূর্ণ অন্যরকমের। এই প্রথমবার পটুয়াখালীতে হেলিকপ্টার দেখলাম, খুশিতে আত্মহারা আমরা। হেলিকপ্টারটি দেখে শুধু আমার না, পটুয়াখালী যারা এখানে দর্শন করতে আসছে আমার মনে হয় সকলের ভালো লেগেছে। এইটা আসলে অনুভূতিটা এই রকমের, অনুভূতি তো বোঝানো বড় কঠিন, অনুভূতিটা মানুষের মধ্যে থাকে, এটা প্রকাশ করা যায়। বাট আমি যতটুকু বুঝি যে এই হেলিকপ্টারটা যে তৈয়ার করছে সে এত শিক্ষিত না, যে আমি যতটুকু শুনলাম তার বাবার কাছ থেকে, তারপরও তার মেধা এবং শ্রম দিয়ে হয়তো পার্শ্ব কারো সহযোগিতা সে নিয়েছে যে এটা তৈরি করতে পারছে। আমি মনে করি, এটা আমার জাস্ট অনুভূতি, যে আমি মনে করি যে সে আসলে আকাশে ওড়ার মতো সেই হেলিকপ্টার সে ভবিষ্যতে তৈরি করতে পারবে যদি তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং পটুয়াখালীর মানুষ নতুন নতুন আমরা অনেক কিছুই অনেক সময় আমরা দেখতে পাই। আজকে আমরা এই জাউতলায় আমরা অনেক কিছু দেখতে পাই। আমরা এই জাউতলায় অবস্থানরত এখানে প্রায় শত শত দর্শক, সকলেই এইটার প্রতি, হেলিকপ্টারের প্রতি আকর্ষণ। এই আকর্ষণটা, এবং আমি যতটুকু জেনেছি এটা নাকি একটা ভ্রাম্যমান রোস্তারা, তো সেখানে এইটাই আমাদের প্রত্যাশা থাকবে, ভালো ভালো খাবার তৈরি করবে এবং জনগণের মধ্যে অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যে রেখে তারা প্রোডাক্টগুলো যেটা তৈরি করবে সেগুলো তারা বিক্রি করবে, সকলের ক্রয় সাধ্যের মধ্যে যেন থাকে এবং সকলের জন্য সেটা দেখতেও পারে খেতেও পারে। বিশেষ করে এটা তো আইটেমটা হবে কনজিউমার আইটেম, যেগুলি আসলে মানুষ সাধারণত সচরাচর খেয়ে থাকে। এবং আমি আবারও যে লোকটা তৈরি করছে তাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, সে যেন ভবিষ্যতে এর চেয়ে বেশি কিছু করতে পারে, আমরা এই আশা। এটাকে আমি দেখছি, আমরা জানি যে আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এইটি সম্ভবত এখানে আসছে হয়তোবা দুই একদিন আগে, কিন্তু আমরা এর আগে পটুয়াখালীতে দেখেছি যে চলন্ত বাসে যে রেস্টুরেন্ট, কিন্তু আমরা পটুয়াখালীতে এই প্রথম হেলিকপ্টারে রেস্টুরেন্ট। এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই, যারা সাধারণ জনগণ আমরা আছি, আমাদের মধ্যে একটা কৌতূহল থাকে, আসলে ওর ভিতরটা কেমন, ওটা দেখতে কেমন, ওটার ভিতরে কি কি খাবার রান্না হয় এবং ওইটা কোথায় কোথায় চলবে, এজন্যই কিন্তু আজকে মূলত এখানে আসা। এটা আমার কাছে চমৎকার মনে হয় এবং এখানে কিন্তু শিক্ষার অনেক কিছু আছে। আমরা জানি যে একটা মানুষ যদি জীবনে কোথাও না ঘোরে তাইলে কিন্তু তার শিক্ষার পরিপূর্ণতা হয় না। তাইলে আমরা মনে করি এখানে যে এই যে হেলিকপ্টারে যে রেস্টুরেন্ট, এখানে আসলে কিছুটাও শিক্ষার আলো বাড়বে এটা আমি মনে করি। এবং এখানে আসার পরে আমি দেখলাম এই বিমান, এই যে হেলিকপ্টারটা, এটা শুধু আকাশপথে উঠতে পারবে না কিন্তু সড়কপথে চলতে পারবে, কিন্তু ভিতরে যে ডেকোরেশন এবং ওনাদের যে রান্না করার স্থান এবং ওনাদের যে সিটগুলো, এটা আসলে বিমানের আদলে করা। তাই আপনারা যে যেখানে বসে আপনারা এই এই হেলিকপ্টারের নিউজ পাবেন, অবশ্যই পটুয়াখালীতে আসবেন এবং ঝাউতলা এটা অবস্থান করছে, এখানে আসলে আশা করি আপনাদের সবার ভালো লাগবে।